আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, এসপিটাম আইসির যে সেটগুলো আছে ওই সেটগুলো আপনি ফ্ল্যাশ এভরিথিং, যে কোনো প্রবলেম হোক না কেন ফ্ল্যাশিং, যেই আপনার ফাইল আপগ্রেড থেকে শুরু করে, আমার কাছে দেখতে পাচ্ছেন এখানে B85 একটি স্যাম্পুনি B85 একটি সেট আছে। তো বন্ধুরা, স্যাম্পুনি B85 সেটটি আপনার কীভাবে, শুধু B85 না বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন B85 যে সেটটি দেখতে পাচ্ছেন, এটার অফিসিয়াল যে ফাইলটি আছে এখানে, অফিসিয়াল যে ডাউনলোড ফাইলটি আছে, আমি ওই ডাউনলোড ফাইলটি নামাই নিলাম। তো বন্ধুরা, এখানে মূল কথা হচ্ছে আপনার একটা এসপিটামাইসির সেট ডাউনলোড ফ্ল্যাশ করতে গেলে প্রথমত বুটকে, এটা আপনারা সবাই জানি, নতুন বাইরাও অনেকেই জানেন যে একটা এসপিটামাইসির সেট যদি আপনি ফ্ল্যাশ করতে যান তো আপনার বুটকে অবশ্যই দরকার আছে। বুটকে এখানে এই সেটটার বুটকে হচ্ছে ভলিউম মাইনাস। তো এখানে আমি দেখাইতে চাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন এটার ভলিউম কে নষ্ট, তাই আমি এটা সেটার পার্টটা খুলে নিলাম। খুলে নিলাম, ব্যাটারিতে চার্জ না থাকার কারণে আমি একটা ব্যাটারি কিন্তু কানেক্ট করে নিলাম। সেটটি এখন পুরোপুরি ডেড সেটটি। তো আমি এখন এই সেটটি ফ্ল্যাশ করে আপনাদেরকে দেখাবো, এমনকি এই ভিডিওটা যদি পুরোপুরি দেখেন আশা করি কোনো এসপিটাম আইসির সেট আপনার ফ্ল্যাশ করতে কোনো সমস্যা হবে না। তো এনি এসপিটাম আইসির সেট আপনি ফ্ল্যাশ করতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে যাই। তো বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছেন এখানে স্যাম্পুনি B85 যেই অফিসিয়াল যে ফাইলটি আছে এই অফিসিয়াল ফাইলটি আমি ডাউনলোড করে নিলাম। তো বন্ধুরা, এখানে আমার ডাউনলোড করা ফাইলটা আছে, এই দেখতে পাচ্ছেন B85 অফিসিয়াল ফাইল। তো এটাকে প্রথম এক্সটেন্ড করতে হবে, আমি তো এক্সটেন্ড হেয়ারে দিলাম। তো বন্ধুরা, এক্সটেন্ড হচ্ছে। বন্ধুরা, যদি ভিডিওটি পুরোপুরি দেখেন, আপনি এসপিটাম আইসির এনি সেট, যে কোনো সেটই হোক না কেন, আপনার কাছে সব কিছুই পানির মতো হবে। তো বন্ধুরা, আজকে আমি এই সেটটির কাজ করিয়ে দেখাবো এসপিডি ফ্ল্যাশ টুলসের মাধ্যমে। তো এই সেটটির কাজ করতে গেলে প্রথমে আপনার ফাইলটি আমি এক্সটেন্ড করে নিচ্ছি, তারপর কী কী লাগবে আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো এবং ফাইলের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো বন্ধুরা, তার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে তো ভিডিওতে একটি লাইক দিন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোনো প্রবলেম হলেও কমেন্ট করবেন। তো বন্ধুরা, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে তো আমি ফাইলটিকে এক্সটেন্ড হেয়ার করে নিলাম, এবার আমি এসপিডি ফ্ল্যাশ টুলসটা ওপেন করে নিলাম। তো বন্ধুরা, এসপিডি ফ্ল্যাশ টুলসের লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখানে আমি দেখতে পাচ্ছেন এসপিডি ফ্ল্যাশ টুলসটা আমি অ্যাড করে নিয়েছি, এখানে আমার ডেস্কটপে এটা এক্সটেন্ড করা আছে। তো আমি এখান থেকে ফার্মুলার এই যে ফাইলটা আমি অ্যাড করে নিলাম। তো বন্ধুরা, একটু সময় নেবে। তার আগে একটা কথা বলে নিচ্ছি, আপনার এই সেটটা ফ্ল্যাশ করতে হলে আপনার ইউএসবি ড্রাইভার অবশ্যই দরকার হবে, এসপিডি ইউএসবি ড্রাইভার। তো বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি, আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে। তো এসপিডি যে ইউএসবি ড্রাইভারটা আছে, এসপিডি ড্রাইভার B14, আমি এই ড্রাইভারটা ইউজ করি, ওয়াল সেটের বেলায় এটা কাজ করে ভালো। তো আমি চাই, আমি এই লিঙ্কটাই আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, এখানে আমার ফাইলটি কিন্তু স্কেটার ফাইলটা চলে আসছে। তো এখন আমি সেটটাতে প্রথমত সেটাতে আমি ইউএসবি কানেকশন করে নিব। তো বন্ধুরা, ইউএসবি কানেকশন করে নিলাম। তো এখানে আমি এটাকে অন করে দিলাম। তো বন্ধুরা, এখন কিন্তু সেটটি চার্জিং মোডে চলে যাবে, কোনোভাবেই এটা ফ্ল্যাশ নেবে না। তো এখানে আমাকে বুটকে পাওয়াতে হলে এখানে বুটকের যে অপশনটা আছে ওই অপশনটা প্রেস করে আমাকে চার্জিং লাইনটি ঢুকাতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি একটু একা 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 করার জন্য সরি বন্ধুরা, একটু সমস্যা হচ্ছে, যাই হোক আপনাদের সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। বন্ধুরা, বুটকেটা আমি কীভাবে পাবো, তার কারণে আমার প্রথম চার্জিং পোর্ট খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে ওখানে স্টার্ট দেখতে পাচ্ছেন, স্টার্ট দেওয়া আছে। তো আমি এখানে বুটকে যে কোনো একটা, এখানে ভলিউমকে বরাবর প্রেস করে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফেল আসছে, ইউজার ফেল।
আমি এখানে যদি অন্য কোথাও প্রেস করি, আমরা ইউজার ফেল আসছে, বুটকে পায় নাই। বুটকেটা যতক্ষণ না পাবে ততক্ষণ কিন্তু ফ্ল্যাশ ধরবে না, এটা আপনি যতই চেষ্টা করেন না কেন ধরবে না। বুটকে অবশ্যই একুরেটভাবে পাইতে হবে। বন্ধুরা অপেক্ষা করবেন, দেখতে পাচ্ছেন বুটকে ধরলো, এখন ফ্ল্যাশ স্টার্টিং হচ্ছে। তো একটু অপেক্ষা করুন, সময় লাগবে, এখানে ফ্ল্যাশিং হইতে সেটটা একটু সময় লাগবে। এখানে আপনার যখন ফ্ল্যাশিংটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তখন ওখানে যেই ফ্ল্যাশিং যেই অপশনটা আছে, জাস্ট এই এইখানটাতে এইখানটাতে পাঁচ লেখা আসবে। ওকে বন্ধুরা, তো আমি দেখতে থাকুন। তো বন্ধুরা কথা ফাঁকে একটি কথা বলে নিছি, আপনি যদি এসপিডি যে কোনো ফোন ফ্ল্যাশিং করতে চান, তো এটার জন্য আপনার প্রথমত দরকার হবে একটি ইউএসবি ড্রাইভার এবং ফ্ল্যাশ টুলস এবং একটি ভালো সফটওয়্যার। তো বন্ধুরা, আমরা যেহেতু টাকা দিয়ে সফটওয়্যার কিনবো না, তো আমরা এখানে ব্রাউজিংয়ে যে সার্চ করব উইদাউট পাসওয়ার্ড, তো অফিসিয়াল কোনো ফাইল যদি আপনার বাটনের সাথে মিলে, তো আপনি ওই অফিসিয়াল ফাইলটাও মারতে পারেন। তো এসপিডাম আইসির ক্ষেত্রে বন্ধুরা অফিসিয়াল ফাইলটাই সবচেয়ে ভালো হয়, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। অফিসিয়াল ফাইলগুলোই আমি অনেক সময় মারি এসপিডাম আইসির ক্ষেত্রে। এমটিকেতে তাও অফিসিয়াল ফাইল অনেক ভার্সন পাই, অনেক ভার্সন পাই না। তো যেগুলো না পাই ওগুলো আমি অন্য অন্য ওয়েবসাইট থেকে নামিয়ে নিই। বন্ধুরা, এমটিকে আইসির সেটগুলো ফ্ল্যাশিং করা কিন্তু এসপিডাম আইসির চেয়ে অনেক সহজ, ওটায় কোনো বুটকে প্রেস করতে হয় না। তাছাড়া দেখা গেল ওটা মিডিয়াটেক আইসির সেটগুলো ফ্ল্যাশ করতে অনেক সহজ। তো আপনারা যদি মিডিয়াটেক আইসির ফ্ল্যাশিং সলিউশনের জন্য কোনো ভিডিও চান, আমার কাছে কমেন্ট করবেন, আমি অবশ্যই একটা ভিডিও আপনাদেরকে দিব। তো বন্ধুরা, আপনি এসপি যাই বলতেছিলাম, এসপিটি আইসির যে সেটগুলো, এই সেটগুলো আপনার ফ্ল্যাশ করতে হলে যদি কোনো বাটন ফোন ফ্ল্যাশ করতে হন, তাও কিন্তু আপনার ড্রাইভার পাওয়াইতে অনেক সময় সমস্যা হইতে আছে। দেখা গেলো আমরা বুটকে নিয়ে অনেক সময় একটা সমস্যা পড়ি। তো দেখতে পাচ্ছেন এই সেটটার বুটকে কিন্তু অনেক সময় নিছে, বুটকে নিচ্ছে না। তো কারণ হচ্ছে যে ভলিউমকে এখানে যেই কোনো এক ভাইয়ের কাছে নেওয়া হয়েছে, সেটটি উনি তো কাজ করতে পারেননি, অথচ দেখতে পাচ্ছেন এখানে জায়গাটা একবারে মানে পুরো এখানে সামনে যে ডায়েটগুলো মিসিং করে ফেলাইছে, যার কারণে এই সেটের ভলিউম আপ এবং ডাউন কোনোটাই কাজ করতেছে না। শুধু স্যাম্পনি B85 না, আপনি এসপিডি আইসির এনি ফোন, যে কোনো ফোন আপনি ফ্ল্যাশ করতে পারবেন। শুধু একটা ওই সবসময় মনে রাখবেন বন্ধুরা, আপনি প্রথমত দরকার হবে একটি ইউএসবি ড্রাইভার এবং একটি ফ্ল্যাশ টুলস এবং আপনার সফটওয়্যার। বন্ধুরা, ফ্ল্যাশ টুলস অনেক সময় অনেক টুলস কাজ করে না। আপনি আমি যে লিঙ্কটা দেবো ওই লিঙ্কটাতে আপনার যদি ওয়ার্ক না করে, আপনি ক্রোম থেকে অন্য একটি এসপিডি ফ্ল্যাশ টুলস ডাউনলোড করে নেবেন একেবারে ফ্রিতে। বন্ধুরা, এখানে বিভিন্ন ভার্সনের ফ্ল্যাশ টুলস আছে, দেখা গেল অনেক সময় অনেক ভার্সন কাজ করে না। আপনার সেটটি অন্য সেটও হইতে পারে, ওই সেটে তো এই ভার্সনটা কাজ নাও করতে পারে। তো আপনি আমি বলবো, আপনি যদি কাজ না করে তাহলে আপনি অন্য একটি টুলস ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, তবে একটা কথা সবসময় বলে নিচ্ছি, আপনি ইউএসবি কানেক্ট করার আগে যদি এই সেটটার ব্যাটারি একসাথে মানে ব্যাটারিটার চার্জ নাই, যার কারণে সেটটি পুরো ডেড, যার কারণে কোনো চার্জও ছিল না, সেটটি মানে এটা ঠিক হবে কি না লোক তাও কনফিউজে ছিল। যাই হোক না কেন,
তো আমি একটি ব্যাটারি কানেকশন করে নিছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটি ব্যাটারি কানেকশন করা আছে। কানেকশন করা ব্যাটারিটা দিয়ে কিন্তু আমি কাজ করতেছি। তো আসল কথা হচ্ছে ব্যাটারি আর চার্জার কোনো ফ্যাক্ট না, আসল কথা হচ্ছে আপনি যদি কাজ ভালো বোঝেন, আপনি যদি ঠিকঠাক মতো কাজ বুঝেন, তাহলে আপনার কাছে কোনো সেটই ফিরে যাবে না। তো বন্ধুরা আমরা আসলে মূলত কাজ করি টাকার জন্য, পয়সার জন্য কাজ করি যাই হোক না কেন, কিন্তু আমরা যদি একটা কাজ ফিরিয়ে দিই আমাদের কোনো লাভ নেই। তাই আমরা যে কোনো কাজ সম্পর্কে একটু ভালো বুঝে শুনে কাজ করব, ঠান্ডা মাথায় কাজ করব, অবশ্যই সলভ হবে। আমরা অনেক বাইরে কাজ করি, যখন দেখি একটু প্রবলেম করে তুলছে, যখন দেখি ইরোর বা অন্য কোনো প্রবলেম আসে, নট ফাউন্ড যাই হোক না কেন, টুলস অনেক সময় অনেক ঝামেলা করে, অনেক বাইরে কি করে ওই সেটটি দিয়ে দেয়, ভাই আপনার সেটটি হবে না। আসলে ভাই আপনি সেট ফিরিয়ে দিবেন না, আপনি চেষ্টা করুন, পারবেন, আপনি পারবেন। আসলে ফ্ল্যাশিংয়ের কাজ অত কঠিন কিছু না, ঠিক আছে, খুবই সহজ। তো আপনি যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন। তো ভাই সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেট ফ্ল্যাশ করার সময় ফাইলটা অবশ্যই চেক করে নেবেন যে ফাইলটা কী ধরনের ফাইলটা আপনি ইউজ করতেছেন। তো বন্ধুরা যাই হোক, আমার ফ্ল্যাশিংয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। তো আপনি যদি কোনো ধরনের প্রবলেম হয় আপনার, এনি প্রবলেম আমার কাছে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। অবশ্যই অনেক ভাইরা চ্যানেলে ভিডিও দেখে, অনেক হেল্প হয়, একটা মানে একটা কমেন্টও করে না, একটা লাইকও দেয় না, ভাই এগুলো করবেন না। আসলে আমরা ভিডিও করি আপনাদেরকে দেখানোর জন্য, ভালো কিছু দেওয়ার জন্য। তো আসলে এতটুকু পরিমাণও হেল্প যদি আপনাদের হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। তো বন্ধুরা আমার কাজটি শেষ পর্যায়ে, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফিনিশ, দেখতে পাচ্ছেন, বাস। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।